দুর্গাপুর প্রশাসন ব্লকের পানশিলি গ্রামের গৌর মন্দিরে সুন্দরকার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক চুন্টু মুখার্জি, গোগরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ, তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ ঘোষ, কাজল ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত গ্রামবাসীবৃন্দ। তাদের প্রত্যেককে বন্ধনা দেখুন, আমি হারাধন মণ্ডলকে মঞ্চের সামনে আসতে জোর করছি। হারাধন মণ্ডল আমাদের সকলে পরিচিত ক্রিকেটার, এবার আমরা বরণ করবলা গ্রাম পঞ্চায়েতে এবার আমরা বরণ করেছি। আজকে নবনির্মিত মন্দির তার সবুজ সমস্ত অতিথি প্রকল্পের সমগ্র সবুজ আপনি অবশ্যই সামনে রাখবেন। জীবনে অনেক সময় এই লড়াইটা লড়বো বলে মনে মনে ইচ্ছে ছিল, কিন্তু অধরা থেকে গেছিলাম। কখনো কখনো কিছু না কিছুতেই আমি আটকে যাচ্ছিলাম, এবং ঠাকুরের কৃপায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এবার সেই লড়াইটা করার অধিকার দিয়েছিলেন। লড়াই যখন লড়তে নামলাম, তখন দেখলাম যে জল বুকের উপর উঠে গেছে ডোবার অপেক্ষা। তো সে সময় ঠাকুরই ভরসা, সেই লড়াইটা আমরা লড়েছিলাম আমরা সবাই মিলে। বাপনের মাকে আমি মা বলে সম্বোধন করি, পায়ে হাত দিয়ে প্রণাম করি। তো মা যদি ছেলের কাছে কিছু চায়, সেটা আমার খুব মানে লজ্জা করছে যে এরকম ভাবে সবাই মিলে বলছে, এই আর এমন কি জিনিস। আর ঠাকুরের মন্দির কি কেউ করে দিতে পারে? ঠাকুরের ইচ্ছে হয়েছিল যে তিনি নবরূপে সাজবেন, আমরা সবাই মিলে তাকে সেটা করতে পেরেছি, এটাই বড় কথা। আপনাদের সবাইকে আমি বাপনকে এবং আমাদের কাজলদা আছে, আমাদের গৌতম আছে, এবং এই গ্রামের সবাই আছেন, এই আজকের এই কীর্তন কমিটির মানুষজন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ এবারে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে দুটো ভাগ হয়ে গেছিল। আমার বলতে দ্বিধা নেই যে আমার অনেক বন্ধু যারা আমার সঙ্গে ঘুরছেন, হাঁটছেন, ফিরছেন, তারা অনেকেই পাঁচিলের উপর চেপে বসেছিলেন। এবং আমি আমার মনে আছে সে সময় বাবনবাড়িতে প্রথম এসেছিলাম, সুজিতের শরীর খারাপ হয়ে গেছিলো, স্যালাইন চলছিল,
সে সময় এসেছিলাম এবং তাদের বাড়ির হসপিটালিটি আমাকে মুগ্ধ করেছে। তো যাই হোক, তার ইচ্ছা যে আজকে মন্দির নবরূপে সজ্জিত হয়েছে, আর আমার হল যে ভোটে জেতার পর প্রত্যেক মানুষের অন্তত কৃতজ্ঞতা থাকা দরকার। আমি আমার মনে হচ্ছে যেন ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছি, এবং মানে সেই খোলা মনে বলছি, আমার আপনাদের কাছে আশা হয়নি, আমি তার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থী। কিন্তু আজকে এই কীর্তন কমিটিকে ধন্যবাদ যে তারা আমাকে সুযোগ করে দিয়েছেন। যাই হোক, আমি শুধু এই কথাই বলবো রবীন্দ্রনাথের ভাষায়, যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আপনার সবাই ভালো থাকুন, আপনাদের এই প্রয়াস আরও সুন্দর হয়ে উঠুক, এবং পানশিউলির এই পানশিউলি গ্রামের সমস্ত মানুষজনকে আমার অনুরোধ যে আপনারা যাকে বিধায়ক করে পাঠিয়েছেন তিনি আপনাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন, কথা দিয়ে যাচ্ছে। আর রইল উন্নয়নের কথা, আপনারা সবাই মিলে ঠিক করে দেবেন। আগে ছিল এমএলএ ভাববে উন্নয়ন হবে, প্রধান ভাববে উন্নয়ন হবে, জেলা পরিষদ ভাববে উন্নয়ন হবে, এখন কিন্তু দুটো জিনিস আমি পাল্টে দিচ্ছি। এক হলো আপনারা ভাববেন, আমরা সেই রাস্তায় চলব, কারণ এটা খুব জরুরি দরকার। আমি তো নিজে জানি না যে পানশুলি কোন গ্রামটা, গ্রামের কোন ড্রেনটা করলে মানুষের উপকার হবে। আমি ওর দিকে বাপলার দিকে বসে বসে লিখে দেবো যে অমুক পাড়া থেকে অমুক পাড়া ড্রেন হোক, এটা হতে পারে না। আপনারা ঠিক করে দেবেন যে আমাদের এই কত টাকা দেবেন, এই রাস্তাটা করতে হবে, এই কাজটা করতে হবে, এটা ক্লিষ্টই হবে। আমি এখনও সব জায়গায় চালু করতে পারিনি, পাণ্ডবেশ্বর ব্লক আমি পুরো চালু করে দিয়েছি, দুর্গাপুর ফরিদপুর ব্লকটা একটু সময় লাগবে, অনেক ঘুপুর বাসা আছে, একটু দেখছে, একটু সময় নিচ্ছি, আমি নিশ্চয়ই ঠিক করে ফেলবো। আর সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের এই সুন্দর সভা, আজকের এই সুন্দর অনুষ্ঠান, এবং সবচেয়ে বড় ব্যাপার আমাকে এভাবে সম্মানিত করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। ভালো থাকুন, আমি একটা রাজনৈতিক বক্তব্য না দেওয়া হয়েছি, তাই শেষ করছি এই বলে, জয় শ্রী কৃষ্ণ, জয় রাধে রাধে, ভালো থাকুন।